একবার সুচিত্রা সেনের এক সাংবাদিক বন্ধু তাঁকে নিয়ে আত্মজীবনী লেখার চেষ্টা করেন। ভদ্রলোকের স্থির বিশ্বাস ছিল তাঁর অনুরোধে সাড়া দিয়ে শ্রীমতী সেন শেষ পর্যন্ত আত্মজীবনী লেখার কাজ করবেন, কিন্তু মহানায়িকা তাকে নিরাশ করেন। সুচিত্রা সেন তাঁর সেই সাংবাদিক বন্ধুকে বলেছিলেন, তুমি অভিজ্ঞতা আর জীবনের কথা আমাকে লিখতে বলছো? তুমি জানো না আমার জীবনের কথা লিখতে গেলে কত রাস্কেলের কথা লিখতে হবে আমাকে। আমার এই দীর্ঘ অভিনয় জীবনে অনেক রাস্কেলই এসেছে, ওই অপদার্থগুলোর কথা লিখে তাঁদের আমি অকারণে গুরুত্ব দিতে চাই না। আবার ওই লোকগুলোর কথা না লিখলে আমার জীবন কাহিনী অসম্পূর্ণ থেকে যাবে, এ অনেকটা উভয় সংকটের মতো ব্যাপার। আর এ ধরনের অদ্ভুত সংকট মোকাবিলা করার মতো ক্ষমতা আমার অন্তত নেই, তাই প্রচুর প্রস্তাব পেলেও আত্মজীবনী লেখার তাগিদ অনুভব করিনি। শ্রীমতী সেন বলেছিলেন, আমি জানি কিছু কিছু সাংবাদিক আমার সম্পর্কে পত্রপত্রিকায় নানান কথা লেখেন, এতে সত্যি মিথ্যে দুরকমই থাকে। কেউ মিথ্যে লিখলেও আমি তার প্রতিবাদ করি না কেন শুনবেন? মনে হয় মিথ্যে লিখেও যদি দুটো পয়সা রোজগার করতে পারেন, করুন না। এ কথা শুনে সাংবাদিক বন্ধু বলেন, তোমার জীবনের কথা যদি কেউ ইচ্ছে মতো লেখেন তাহলে তো তোমার সম্পর্কে ছাপার অক্ষরে অনেক কথাই মিথ্যে হয়ে থাকবে, গুজবের ওপর ভিত্তি করে কেউ কিছু লিখুন সেটা কি ঠিক? সুচিত্রা সেন এইসব প্রশ্ন সযত্নে এড়িয়ে যান। তিনি মৃদু হেসে বলেছিলেন, যার যেমন ইচ্ছে লিখুন না, আমি কিছু মনে করি না। তবে হ্যাঁ, যদি হলিউডের বিখ্যাত অভিনেতা এরল ক্লিনের মতো আত্মজীবনী লিখতে পারতাম তাহলে লিখতাম, যাতে গোপন বলে কিছু নেই। আমার জীবনের এমন সব ঘটনা রয়েছে, কারো সম্পর্কে একবার যদি মুখ খুলি তাহলে কিছু ঘর ভাঙবে, কিছু কিছু সংসারে আগুন জ্বলতে পারে, তার থেকে চুপ করে থাকাই ভালো। দু একজন সাংবাদিক ও ফটোগ্রাফার ছাড়া কলকাতার বাকি সাংবাদিক ও ফটোগ্রাফারের সঙ্গে কেন সুচিত্রা সেনের ভালো সম্পর্ক ছিল না, তা নিয়ে বিভিন্ন সময়ে আমার মনে নানান প্রশ্ন উঁকি দিয়েছে। ব্যাপারটা নিয়ে কয়েকজন পরিচালক, অভিনেতা অভিনেত্রী ও সাংবাদিক ও ফটোগ্রাফারের সঙ্গেও কথা বলেছি। শ্রীমতী সেনের অদ্ভুত মুটি সম্ভবত সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। সুচিত্রা সেন প্রচণ্ড মুটি, তাঁর চরিত্রের সবচেয়ে বিস্ময়কর দিকটি হল তাঁর মন। এই কিংবদন্তি নায়িকার মন কখন কিভাবে বদলাবে আগাম আজ কেউ করতে পারেনি। মুহুর্মুহু পরিবর্তন হয় তাঁর মনের, কখনো তিনি হাসতে হাসতে গড়িয়ে পড়েন, আবার গম্ভীর হয়ে ওঠেন মুহূর্তের মধ্যে। স্বয়ং সুচিত্রা সেন তাঁর সেই মুড সম্পর্কে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সবটাই আমার স্বভাব, এটাও আমার চরিত্রের এক বিশেষ দিক। সুচিত্রা সেনের মুড কিভাবে মুহূর্তের মধ্যে বদলে যেত সে প্রসঙ্গে একটা ঘটনার কথা বলি। আমার এক ফটোগ্রাফার বন্ধু টুলু দাস একসময় টালিগঞ্জের স্টুডিওগুলোতে গিয়ে নিয়মিত ফটো তুলতেন। ফটোগ্রাফার হিসেবে তাঁর তখন খুব নাম, বিভিন্ন ফিল্ম ম্যাগাজিনে তাঁর তোলা প্রচুর ছবি বেরোত। মহানায়ক উত্তম কুমারের স্নেহভাজন ছিলেন তিনি, এককালে মহানায়কের অনেক এক্সক্লুসিভ ছবিও তুলেছেন। ঘটনাটা টুলু দাসের মুখেই আমার শোনা। একদিন নিউ থিয়েটার্সের এক নম্বর স্টুডিওয় উত্তম সুচিত্রার কোনো একটি ছবির শুটিং চলছে। উত্তম কুমার তখনও ফ্লোরে আসেননি, মেকআপ নিচ্ছিলেন। সুচিত্রা সেন ততক্ষণে ফ্লোরে চলে এসেছেন। ফটোগ্রাফাররা ম্যাডামের অনুমতি নিয়েই যাঁর যাঁর ক্যামেরা খুলেছেন তাঁর ছবি তোলার জন্য। আমার সেই ফটোগ্রাফার বন্ধু ও তাঁর সঙ্গী ক্যামেরাম্যানরা যেই না সুচিত্রা সেনকে ক্লোজ আপে রেখে ছবি তুলতে যাবেন, সঙ্গে সঙ্গে তিনি স্টপ ইট, নো ফটোগ্রাফ প্লিজ বলে শুটিং জোন ছেড়ে ফ্লোরের এক পাশে একটু আধো অন্ধকার মতো জায়গায় ছিটকে সরে গেলেন। ফটোগ্রাফাররা কেউ ভাবতেই পারেননি ছবি তোলার অনুমতি দিয়েও সুচিত্রা সেন শেষ পর্যন্ত এরকম একটা কাণ্ড করবেন। ফটোগ্রাফাররা ঘটনার আকস্মিকতায় পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলেন। একজন মন্তব্য করেন, ম্যাডাম সেনের মুডে তল পাওয়া সত্যিই মুশকিল,
একটু আগে বললেন ছবি তুলুন, অথচ ছবি তোলার মুহূর্তে সরে গেলেন। জানি না কিভাবে এত তাড়াতাড়ি মুড বদলে যায় ভদ্রমহিলার। এ ঘটনায় টুলুদাস যথেষ্ট অপমানিত বোধ করেন। এরপর উত্তম কুমার ফ্লোরে এলেন। ফটোগ্রাফারদের দাবি মেটাতে সুচিত্রা সেনকে ডেকে তাঁকে নিয়ে একসঙ্গে ছবি তোলালেন। উত্তম কুমারের অনুরোধ ফেলতে পারেননি সুচিত্রা সেন, কিন্তু টুলুবাবু তাঁর ক্যামেরা খোলেননি। সেদিন ফ্লোর থেকে বেরিয়ে আসার সময় সুচিত্রা সেনের মুখের ওপর তিনি বলে আসেন, ম্যাডাম কিছু মনে করবেন না, আপনার ছবি আমি আর কোনোদিনই তুলব না। একজন ফটোগ্রাফার এভাবে তাকে বলবেন সুচিত্রা সেন আশা করেননি। এরপর সুচিত্রা সেনের সামনেই উত্তম কুমারের কিছু সিঙ্গেল ছবি তুলে টুলুবাবু সেদিন স্টুডিও থেকে চলে আসেন। মহানায়িকার ছবি তোলা নিয়ে শুধু একবার নয়, বারবার ঝঞ্ঝাট ঝামেলা হয়েছে। প্রবীণ সাংবাদিক রবি বসুর মুখে এসব নিয়েই কিছু কিছু ঘটনার কথা শুনেছিলাম। উল্টোরথ তখন খুব নাম করা ফিল্ম ম্যাগাজিন। উল্টোরথের দুই সত্ত্বাধিকারী ছিলেন প্রসাদ সিংহ ও গিরীন্দ্র সিংহ। তাঁরা দুজনেই খুব মাইডিয়ার মানুষ ছিলেন আমার। 1959 সালে একদিন সন্ধেবেলা ফটোগ্রাফার হেমেন মিত্র উল্টোরথ পত্রিকার অফিসে এসে হাজির হন থমথমে মুখে। বাইরের ঘরের বড় টেবিলটার ওপর ক্যামেরার ব্যাগটা নামিয়ে রেখে গুম হয়ে বসে রইল একটা চেয়ারে। প্রসাদ কাকা কাকে যেন টেলিফোন করছিলেন। রিসিভারটা রেখে হেমেনের দিকে তাকিয়ে বললেন, কি রে স্টুডিও ঘোরা হলো? হেমেন রীতিমতো উত্তেজিত হয়ে বলে উঠল, আজ সুচিত্রা সেনের শুটিং ছিল, সেটি ঢুকতেই দিল না। প্রসাদদা বিস্মিত হলেন, জিজ্ঞেস করলেন, কেন কি করেছিস তুই? হেমেন বলল, কিচ্ছু করিনি। প্রসাদদা বললেন, তাহলে ঢুকতে দিল না কেন? হেমেন বলল, শুধু আমাকেই নয় কাউকে ঢুকতে দিচ্ছি না। প্রসাদদা একটু চুপ করে রইলেন, তারপর বললেন, বেশ করেছে, যেমন ল্যাং ল্যাং করে যাস কুকুরের মতো। প্রসাদদা হেমেনকে আর কিছু না বলে গিরিনদার দিকে তাকিয়ে বললেন, গিরিন তুই একটু খোঁজ নিস তো, কি ব্যাপার? গিরিনদা পরের দিন খোঁজ নিতে এলেন। তা রীতিমতো বিস্ময়কর, শ্রীমতী সুচিত্রা সেন নাকি সেটে বাইরের লোকের উপস্থিতি একদম পছন্দ করছেন না, তাতে নাকি তার মনোসংযোগের ব্যাঘাত ঘটে। পরিচালক, শিল্পী এবং টেকনিশিয়ান ছাড়া আর কেউ সেটে উপস্থিত থাকতে পারবেন না, এমনকি প্রযোজকও না। অনেক বলা কওয়ার পর প্রযোজকদের থাকবার অনুমতি দিয়েছেন তিনি, তার বাইরে আর কারো প্রবেশ নিষেধ। প্রযোজক এবং পরিচালকরা পড়লেন মহা মুশকিলে। তারা সাংবাদিকদেরও চটাতে পারছেন না, আবার মিসেস সেনেরও বিরাগ ভাজন হতে চাইছেন না। মধ্যপন্থা হিসেবে এমন কিছু করা যায় যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে, কিন্তু অনেক মাথা খাটিয়েও কোনো উপায় বার করা গেল না। মিসেস সেনকে নিয়ে ছবি করছেন এমন এক প্রযোজক একদিন সন্ধ্যায় আমাদের উল্টোরথের অফিসে এলেন। বললেন, আমি এখন কি করি বলতো ভাই, এগোলেও আটকুড়ির পুত, আবার পেয়েছিলেও আটকুড়ির পুত, ছবি করতে এসে কি জ্বালায় পড়লুম বলো দেখি। প্রসাদদা গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন, আপনার প্রবলেমটা কি? প্রযোজক ভদ্রলোক বললেন, ছবি করার তো হাজারটা প্রবলেম, কিন্তু সেসব ভাবছি না, ভাবছি তোমাদের কথা। আমি যদি আমার সেটে জার্নালিস্ট আর ফটোগ্রাফারদের অ্যালাউ করি তাহলে মিসেস সেন বিরূপ হবেন, আবার তাঁর কথা যদি শুনি তাহলে তোমরা আমার ছবিকে ব্ল্যাক আউট করবে। প্রসাদদা বললেন, আপনি সুচিত্রা সেনকে নিয়ে ছবি করছেন, আপনার ছবিটা কমপ্লিট করা দরকার, তাই নয় কি? প্রযোজক বললেন, তা তো নিশ্চয়ই। প্রসাদদা বললেন, তাহলে মিসেস সেন যা চাইছেন সেটাই তো আপনার করা উচিত। প্রযোজক বললেন, তার মানে তোমরা আমাকে টাইট দেবে, আমার ছবির কোনো স্টিল ছাপবে না, পাবলিসিটি দেবে না, তাই তো? প্রসাদদা বললেন, কে বললে? দেখুন, আমরা সাংবাদিকতা করি, পলিটিক্স করি না, আপনি আমাদের অতটা নিচ ভাবলেন কি করে? তাছাড়া আপনি একটা বিগ কাস্টিং ছবি করছেন, পাঠকরা নিশ্চয়ই সে ছবির খবর জানতে চাইবে, ছবি দেখতে চাইবে, তাদের বঞ্চিত করব কোন যুক্তিতে? প্রযোজক ভদ্রলোক প্রসাদদার হাত দুটোকে জড়িয়ে ধরে বললেন, দেখো ভাই,
আমি যেন মারা না পড়ি। প্রসাদদা একটু রহস্যময় হাসি হেসে বললেন, আপনি নিশ্চিত থাকুন। এরপর হঠাৎ দেখা গেল উল্টো রথের পৃষ্ঠায় বেশি করে ছাপা হতে লাগল উত্তম কুমারের ছবি। প্রসাদদার নির্দেশে উত্তমবাবুর বিভিন্ন রকমের ফিচার তুলে আনতে লাগলেন হেমেন মিত্র। উত্তমবাবু খাচ্ছেন, উত্তমবাবু পুজো করছেন, উত্তমবাবু ঘুড়ি ওড়াচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। পাঠকদের কাছে দেখলাম ফিচারগুলো খুব আগ্রহের সঙ্গে গৃহীত হচ্ছে, কিন্তু একা উত্তম কুমারের এই ফিচারগুলো কতদিন জনপ্রিয় থাকবে সে ব্যাপারে আমাদের সন্দেহ ছিল। হেমেন তাই উত্তম কুমারের সঙ্গে বিভিন্ন নায়িকাকে নিয়ে ভিন্ন ভিন্ন ফিচার তুলতে লাগল, কিন্তু কোনোটাই তেমন জমল না। উত্তম সুচিত্রার বিকল্প কি হয়? এই সময় হেমেন একদিন উত্তম কুমার আর সুপ্রিয়া দেবীকে নিয়ে একটা সেমি রোমান্টিক ফিচার করে নিয়ে এলো। তারপর হেমেনকে বললেন, এই মেয়েটির সঙ্গে উত্তমের আরো কয়েকটা ফিচার করে নিয়ে আয় তো, ভালো হলে পুজো সংখ্যায় ছাপব। হেমেন খুশিতে গদগদ হয়ে বলে উঠল, জানেন প্রসাদদা, মেয়েটা কিন্তু দারুণ ভালো। প্রসাদদা বললেন, মেয়েটা ভালো কি মন্দ তাতে আমার কি দরকার, তোর ছবিগুলো যাতে ভালো হয় সেটা দেখিস। হেমেনের ওই ফিচারের সূত্রেই বোধ হয় উত্তম সুপ্রিয়ার ঘনিষ্ঠতার সূচনা। তার আগে দু তিনটি ছবিতে উত্তম কুমার আর সুপ্রিয়া চৌধুরী একসঙ্গে কাজ করেছেন। বসু পরিবার ছবিতে সুপ্রিয়া উত্তম কুমারের বোন হয়েছিলেন, ওরা একসঙ্গে কাজ করেছেন ঠিকই, কিন্তু তেমন কোনো ঘনিষ্ঠতার আভাস পাওয়া যায়নি। ওই হেমেনের মুখে একদিন শুনলাম উত্তম কুমার সুপ্রিয়া দেবীর বাড়িতে গিয়েছিলেন সুপ্রিয়া দেবীর আমন্ত্রণে, দু তিন ঘন্টা ছিলেন, খাওয়া দাওয়া করেছেন, গল্প গুজবও করেছেন। ওই ঘটনার দু তিন বছরের মধ্যেই দেখা গেল সুপ্রিয়া চৌধুরীর সঙ্গে তাঁর স্বামীর ডিভোর্স হয়ে গেছে। মেয়ে সোমাকে নিয়ে সুপ্রিয়া দেবী ময়রা স্ট্রিটে উত্তম কুমারের সঙ্গে একত্রে বসবাস করছেন। রবিবাবু আবার মূল প্রসঙ্গে ফিরে এলেন, বললেন, একদিন একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। কোনো একটা স্টুডিওতে সেদিন একটা বিশেষ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে যোগ দিতে তখনকার বিশিষ্ট শিল্পীরা প্রায় সকলেই এসেছিলেন। এসেছিলেন সুচিত্রা সেনও, উনি সাধারণত এ ধরনের জমায়েত থেকে একটু দূরেই থাকেন। সেদিন অনুষ্ঠানের গুরুত্ব বুঝে হোক অথবা যে কোনো কারণেই হোক, মিসেস সেন ওই অনুষ্ঠানের আমন্ত্রণ এড়িয়ে যেতে পারেননি। অনুষ্ঠানের শেষে একটি গ্রুপ ছবি তোলার প্রস্তাব উঠল, সকলেই সম্মতি দিলেন। অন্য বিশিষ্ট ব্যক্তিদের মাঝখানে সুচিত্রা সেনও এসে দাঁড়ালেন এই গ্রুপে। অনেকদিন সুচিত্রা সেনকে ক্যামেরায় পাওয়া যায়নি, ফটোগ্রাফাররা বুভুক্ষর মতো ঝাঁপিয়ে পড়ল ছবি তুলতে, হেমেনও ছিল ওই দলে। সে কিন্তু ক্যামেরা রেডি করেও চুপচাপ একধারে দাঁড়িয়ে রইল, অন্য ফটোগ্রাফারদের ফ্ল্যাশ বাল্ব পটপট করে জ্বলতে নিভতে লাগলো। ওই মুহূর্তে পরিবেশটি ছিল ভারী চমৎকার আর হৃদ্যতাপূর্ণ। গ্রুপের মধ্যে দাঁড়িয়ে শিল্পীরা নিজেদের মধ্যে নানান রঙ্গ রসিকতা করতে লাগলেন। এ ব্যাপারে পাহাড়ি সান্নালকে সবচেয়ে সোচ্চার হতে দেখা গেল, প্রাণ ভরে ছবি তুলে ফটোগ্রাফাররা ক্যামেরা বন্ধ করবে কিনা ভাবছে। তখন পাহাড়িদা চিৎকার করে বলে উঠলেন, এই যে বাবা হেমেন, তুমি এমন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছো কেন, যা তোলবার তুলে নাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ব্যথা ধরে গেল বাবা। হেমেন ক্যামেরা নিয়ে এগিয়ে এলো, একটু সময় নিয়ে ফোকাস টোকাস ঠিক করল, তারপর হঠাৎ সুচিত্রা সেনের দিকে তাকিয়ে বলে উঠল, এই যে মিসেস সেন, আপনি একটু গ্রুপের বাইরে যান তো, আমার ছবি তোলা হয়ে গেলে তারপর আবার এসে দাঁড়াবেন। হেমেনের এই কথায় সকলেই স্তম্ভিত নির্বাক। মিসেস সেনেরও বোধ হয় হেমেনের কথার মর্মার্থ উদ্ধার করতে কয়েকটা মুহূর্ত সময় লেগেছিল। তারপরে তিনি গটগট করে বেরিয়ে গেলেন গ্রুপ থেকে, সোজা গিয়ে বসলেন গাড়িতে। একরাশ ধোঁয়ার ধুলো উড়িয়ে গাড়িটা বেরিয়ে গেল স্টুডিও থেকে। সেই মুহূর্তে স্টুডিওর পরিবেশটা কেমন থমথমে হয়ে উঠল, ঘটনার আকস্মিকতায় সকলেই যেন বোবা বনে গেছে, কেউ কারো দিকে তাকাতেই যেন পারছে না। এমন ঘটনা যে ঘটতে পারে এটা যেন কেউ বিশ্বাস করতে পারছিলেন না। স্টুডিও থেকে বেরিয়ে হেমেন সোজা এসে হাজির হলো উল্টো রথের অফিসে, প্রসাদদার কাছে সায়ম্বরে সমস্ত ঘটনা বিবৃত করল।
তার কথা শুনে মনে হতে লাগল যেন সদ্য এভারেস্ট জয় করে এসেছে। আনন্দে আর উল্লাসে সে যেন ডগমগ হয়ে উঠল। প্রসাদটা নিঃশব্দে হেমনের সমস্ত কথা শুনে গেলেন। তারপর বললেন, ছি ছি, একসময় কালিশবাবু যে ভুল করেছিলেন তুইও ঠিক সেই ভুলটাই করলি। ছি ছি, খুব বড় ভুল হয়েছে। প্রসাদটা ছিছিক্ষা শুনে হেমেন যেন এক মুহূর্তে চুপসে গেল। আমতা আমতা করে কি একটা বলতে যাচ্ছিল। প্রসাদটা একটু ধমকে তাকে চুপ করিয়ে দিলেন। বললেন, তুই এটা কি করলি বল দেখি? তুই যে এতটা গবেট তা আমি জানতাম না। একটা কথা সবসময় মনে রাখিস হেমেন, তুই যখন ছবি তুলতে যাস তখন তোর একটাই পরিচয়, তুই উল্টোরাতে রিপ্রেজেন্টেটিভ। তোর কাজকর্ম আচার ব্যবহারের ওপর কাগজের সম্মান নির্ভর করছে। ছি ছি, মিসেস সেন কি ভাবলেন বল দেখি আমাদের কাগজকে নিয়ে? তারপর গিরিনদার দিকে ফিরে প্রসাদদা বললেন, গিরিন, তুই কালই একবার মিসেস সেনের সঙ্গে দেখা কর, হেমেনের হয়ে তাঁর কাছে ক্ষমা চেয়ে নে। ভালো করে বুঝিয়ে বলবি এ ব্যাপারে আমরা খুব লজ্জিত, তিনি যেন কিছু মনে না করেন। উত্তমবাবু হেমেনকে এই ব্যাপারে খুব বকাবকি করেছিলেন। উত্তমবাবু বলেছিলেন, এটা তোমার উচিত হয়নি হেমেন, রমা একজন রেসপেক্টেড আর্টিস্ট, তাকে এইভাবে পাবলিকলি অপমান করে তুমি খুব খারাপ কাজ করেছো। হেমেন বলেছিল, কিন্তু উনি যখন সেটে ঢুকতে না দিয়ে আমাদের অপমান করেন তখন কোনো দোষ হয় না বুঝি? উত্তমবাবু বললেন, না হয় না, স্টুডিওটা কাজের জায়গা, একরাশ ফটোগ্রাফার কি বাইরের লোক সেখানে গিয়ে যদি ভিড় করে তাহলে সত্যি কাজ করতে আমাদের অসুবিধে হয়। আমি তো নিজেও অনেক সময় এইসব ট্রাবল ফেস করি, হয়তো দারুণ একটা কমপ্লিকেটেড সিন নিজের মনে সেটা নিয়ে নাড়াচাড়া করছি, এমন সময় ঝট করে এক ঝলক ফ্ল্যাশ বাল্বের আলো মুখের ওপর পড়ে সমস্ত ভাবনাটাকেই বানচাল করে দিল। হেমেন বলল, তাহলে কি আমরা যেসব ছবি তুলি তাতে আপনাদের কোনো লাভ হয় না, পাবলিসিটি হয় না? উত্তমবাবু বললেন, নিশ্চয়ই হয়, কিন্তু ধরো আমার আসল কাজ যেটা, সেই অভিনয়টা যদি খারাপ হয়ে যায়, আমার অভিনয় যদি দর্শকদের ভালো না লাগে, তাহলে তোমার পাবলিসিটি আমায় বাঁচাতে পারবে? শুধু পাবলিসিটিতে কি কেরিয়ার তৈরি করা যায়? উত্তমবাবুর এই কথার পর হেমেন আর কোনো কথাই বলল না। উত্তমবাবু বললেন, আমি বলি কি, তুমি রমার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও, কি হবে এতটা তিক্ততা জিয়ে রেখে? হেমেন মিসেস সেনের কাছে ক্ষমা চেয়েছিল কি না আমার জানা নেই। এদিকে প্রসাদদার কথা মতো গিরিন্দা মিসেস সেনের কাছে গিয়েছিল কি না তাও আমার জানা নেই, কারণ আমি তখন উল্টোরথ ছেড়ে চলে গিয়েছিলাম সাতরং বলে একটা পত্রিকার সম্পাদনা করতে। আমার মনে হয় গিরিন্দার সঙ্গে মিসেস সেনের দেখা হয়েছিল, বোধহয় সব ব্যাপারটার একটা সম্মানজনক মীমাংসাও হয়েছিল, না হলে পরবর্তীকালে মিসেস সেন নিশ্চয়ই গিরিন্দার প্রযোজনায় নবরাগ ছবিতে নায়িকা হতে রাজি হতেন না। উত্তমবাবু ছিলেন এই ছবির নায়ক, পরিচালক ছিলেন বিজয় বসু। সাংবাদিক সুমন গুপ্তের কলমে মহানায়িকা সুচিত্রা সেনের কথা কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা নেবেন।